প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন এবং কৃষক ভাইরা, সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। এখানে আমাদের এক তরুণ কৃষক, সে বাড়িওয়ান মাল্টা চাষ করে সফলতা অর্জন করেছে। তো তুলে ধরবো তার সফলতার গল্প আপনাদের মাঝে। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন দর্শক, দেরি না করে আজকের ভিডিও এখনই শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে বাড়িওয়ান যে মাল্টা চাষ, এটা কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণ ছাড়া পেয়েছে। আর এটা করার জন্য অনেকে প্রচুর পরিমাণ আগ্রহী, অনেক চাষি ভাই আছে যে কোন মালটা চাষ করবে কেউ বুঝতে পারে না। তো আপনারা যদি বাড়িওয়ান মালটা চাষ করেন তাহলে অবশ্যই আপনারা সফলতা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে, এই দেখুন গাছে কি পরিমাণ মালটা ধরে আছে। আর বাড়িওয়ান চিনার পদ্ধতিটা হচ্ছে আপনাদের এই যে, এর যে পেছনে যে পয়সা আকৃতিটা থাকে এটাই হলো বাড়িওয়ানের চিনার মূল ইয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছে, এই গাছগুলার বয়স হচ্ছে আপনার মাত্র 2 বছর। তা 2 বছরের গাছে দেখেন আপনার কি পরিমাণ মালটা ধরে আছে। আপনারা দেখেন নিচে উপরে সব সাইডে। তো এই দেখেন দর্শক বন্ধুরা, দেখেন আপনারা, এই দেখেন কি পরিমাণ মালটা ধরে আছে। তো আপনারা যদি বাণিজ্যিকভাবে সকলে এগিয়ে আসেন মালটা চাষের দিকে, এক সময় কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ফলের ঘাটতি থাকবে না। কারণ বাংলাদেশে ফল যদি বাংলাদেশেই ফলে তাহলে কিন্তু আপনারা অনেক কম দামে আপনারা ফল কিনে খাইতে পারবেন। আর বাইরের ফল তো অনেক দাম হয়, যার কারণে আপনারা সবাই হয়তো খেতে পারেন না। তো আপনাদের জেলাও যদি আপনারা শুরু করেন, নতুন যারা উদ্যোগতা আছেন তারা যদি এই মালটা চাষটি শুরু করেন, আমি মনে করব যে আপনারা লসের কোনো ইয়েই আপনাদের থাকবে না। কারণ এই মালটা বাগানে বেশি পরিচর্যা লাগে না, তেমন একটা সার ওষুধ লাগে না। তো আপনারা এই মালটার পাশাপাশি অন্যান্য খাটো আবাদও করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কৃষক ভাইরা, এরা কিন্তু আপনার ঝাল চাষ করছে। যে আমাদের যে কৃষক ভাই আছে তারা দেখেন যে আপনার যে মালটা, এটার ভেতরে তারা ঝালের চাষ করছে। তো সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু ঝাল চাষও করতে পারবেন, এর ভেতরে অন্যান্য যে কোনো ধরনের চাষই আপনারা করতে পারবেন। আর এই বাড়ি মালটাটা, এটা প্রচুর পরিমাণ ধরে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছে কি পরিমাণ ধরে আছে, দেখুন দর্শক কি পরিমাণের মালটা ধরে আছে। তো আপনারা যদি কেউ চাষ করতে চান তাহলে আমাদের যে কৃষক ভাই আছে তার কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। তো চারা সংগ্রহ করার জন্য তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এগ্রো নার্সারিতে। তো চলুন তার সাথে আমরা একটু কথা বলে আসি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণের মালটা ধরে আছে একটি গাছে, সব জায়গায় ফল, ভরপুর ফল। তো এই ধরনের মালটা চাষ কিন্তু আপনার সব জমিতেই ভালো হয়, এটা আমরা জানি। তো আপনারাও যদি মালটা চাষে আগ্রহী হয়ে থাকেন কেউ, তাহলে অবশ্যই মালটা চাষ করতে পারেন। মালটা একটি ভালো চাষ, আর এটার চাহিদাও তেমন রয়েছে, ভালো পরিমাণের চাহিদা। তো আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছে যাচ্ছি, কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, সে কিভাবে যাত্রী কোথা থেকে নিয়ে আসলো, কিভাবে চাষে এই জগতে আসলো, সে তার মুখ থেকে আমরা শুনবো। তো আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম সাহেব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, আমরা তো শুনলাম যে আপনি যে বাড়িওয়ান মালটা চাষ করে সফলতা অর্জন করেছেন, তা আপনি কিভাবে চাষটি শুরু করলেন, কি করতেন আগে? আমি আসলে মোটামুটি ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো হঠাৎ করে আমাদের এখানে ফল বাগানের উদ্যোগ নিলে সবাই নেওয়ার পরে, তো আমি এর আগে মালটা লাগাইছিলাম বাড়িওয়ান বলে, আমার একটা নার্সারিতে মালটা দিছিল, কিন্তু সেটাই আমি বেনিফিট পাই নাই। তো আমি এই মালটাটা থাই অ্যাগ্রো নার্সারি থেকে কানেকশন করছি। মোটামুটি এখন আমার ভুঁইতে যে মালটাটা ধরন দিয়েছে, ইনশাল্লাহ খুব ভালো দিয়েছে। আপনারা এই মালটাটা নিতে পারেন বা লাগাইতে পারেন। তো এই মালটা চারা নিতে গেলে তাকে কোথায় যেতে হবে? থাই অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন। থাই অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারবো। যে দর্শক বন্ধুরা যদি, যারা চারা প্রয়োজন, তারা থাই অ্যাগ্রো নার্সারির তে যোগাযোগ করবে, তাই তো? তো ওখান থেকে তো আপনার ভালো মানের চারা দিতে পারবে তারা, তাই না? জি জি, 100% দিতে পারবে।
100% দিতে পারবে। তো আপনার এখানে আপনার কত বিঘা জমি চাষ করেছেন? এখানে হচ্ছে 2 বিঘা মালটা আছে। এই মালটাটা আমার মোটামুটি সবাই ছাড়া একটু ধরন বেশি হয়েছে, সেটা তো আমরা দেখতেই পারছি। যে ওয়ান মালটা তার সিনার পদ্ধতি হচ্ছে পিছনে এই যে পয়সা আকৃতি, এই মালটাটা আপনারা দেখে নেবেন। এই মালটাটা যদি পয়সা আকৃতি নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাণিজ্যিক ভাবে লাভবান হতে পারবেন। তো আপনার এই এই মালটা আপনার হারভেস্ট করতে আর কতদিন সময় লাগতে পারে? এটা এখনো সামনে 6 মাস লাগবে। এরাতে তো তেমন সার ওষুধ কেমন প্রয়োজন? বেশি কীটনাশক ব্যবহার করা যায় না, হালকা জৈব সারের পর দিয়ে লাগানো হয়েছে এবং ভুঁইটা পরিষ্কার থাকবে এতেই আনা। আর আপনার জন্মজোত তো তেমন একটা লাগে না? না না না, এতে ততটা খরচ আসে না, এই চারার খরচটা এটাই। আর লেবার কিছু কাজ করে সবসময়, এই খরচটা দিলেই আপনি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবেন। তো আপনি যে কত বছর, 2 বছর শুনছি আপনার মালটা বাগানের বয়সটা, 2 বছরে কেমন কি আপনি বেনিফিট পেয়েছেন? আপনি এর আগে এই বছর থেকে আপনার শুরু মানে বাণিজ্যিক ভাবে? জি জি, এই বছর থেকেই শুরু। সামনেবার ইনশাল্লাহ বছরকে বছর আমরা মালটা বেচতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আপনার যে গাছে ফলন দিয়েছে, তো আপনার সেই ক্ষেত্রে আপনার কত কেজি করে ফল হতে পারে একটা গাছে? ইনশাল্লাহ যেভাবে ফল দেখতে পাচ্ছেন, এই ফলটা আসলে 1-1.5 মণ ফল অবশ্যই আমরা পাবো। 1-1.5 মণ ফলের আশা আপনারা আশা আমরা করতে পারছেন এটার থেকে? জি জি। তো সাইবুল ভাই, আমরা তো দেখছি যে আপনার ফলের ফলের সাইজটা অনেক সুন্দর আর অনেক চেলা। এই দেখেন কি পরিমাণে মালটা, একটা ছোট্ট একটা গাছে ঝুলি আছে, দেখেন প্রত্যেকটা ডুগায় ডুগায় মালটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মালটাটা অনেক খেতে সুস্বাদু এবং বাংলাদেশে বাজারজাত করা খুব সুন্দর। আপনাদের এই আপনার এই মালটা মিষ্টি কেমন খেতে? অনেক রস এবং অনেক মিষ্টি। অনেক মিষ্টি না? পাকলে অবশ্যই খাবেন এটাই। তো দর্শক বন্ধুরা, আমরা মালটা পাকা সিজনে আসতে পারি নাই, যার কারণে আপনাদের দেখাইতে পারছি না যে মালটাটা কেমন স্বাদ হবে। তো আপনাদের সকলকেই দাওয়াত থাকলো, আপনারা মালটা পাকলে অবশ্যই চলে আসবেন সাইফুল ভাইয়ের বাগানে খেতে। আর যারা তরুণ কৃষক ভাইরা আছেন, অবশ্যই যদি চাষ করতে ইচ্ছুক হন তাহলে এগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন। তিনি এগ্রো নার্সারির থেকে চারা সংগ্রহ করে এখানে রোপণ করছে, তা ওনার ভালো ব্যাপক ফলন দিছে। তো সাইফুল ভাই, আশা করি আপনি ভালো থাকবেন, আবার দেখা হবে মালটা পাকলে। ঠিক আছে, অবশ্যই আপনার সাথে আবার দেখা হবে। এখন আপনাদের দেখালাম যে বাড়িওয়ান যে মালটা, এই মালটা সম্পর্কে আপনাদের সাথে কথা হলো এবং কিভাবে চাষ পরিচর্যা করতে হবে এগুলা সম্পর্কে জানতে হলে আমাদের নেক্সট ভিডিও আমরা দেবো, যে রোপণ কিভাবে পদ্ধতি করবেন। তো সেই ক্ষেত্রে রোপণ করার পদ্ধতির ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তোলে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে ছড়িয়ে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। তো মালটা চাষ সম্পর্কে, যদি মালটা চারা প্রয়োজন হয়, যে সাইফুল ভাই সে বলছে যে এগ্রো নার্সারি থেকে তার চারা সংগ্রহ করা, তো এগ্রো নার্সারির নাম্বার আমরা দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে এগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন এবং ডিসপ্লের উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল জাতের মালটা চারা। তো এগ্রো নার্সারির থেকেই চারা নিতে হবে এমন কোনো কথা না। আপনারা যদি অন্য কোথাও অন্য নার্সারি থেকে নিয়েও থাকেন, যদি সেখানে ভালো মানের চারা থাকে আপনারা দেখে ওখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা বলবো যেখান থেকে ওখান থেকে যে আপনার চারা নিতে হবে তেমন কোনো আপনাদের কথা না, আপনার যেখান থেকে পছন্দ হবে আপনি সেখান থেকেই চারা নেবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।